মানবতার দৃষ্টান্ত দেখালেন সোনাগাজীর মেয়র। ফেনী জেলা প্রতিনিধি জহিরুল হক খান সজীবের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক নিউজ। কুমিল্লার মানসিক ভারসাম্যহীন এক অসহায় মহিলাকে চিকিৎসার দায়িত্ব নিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। ভারসাম্যহীন অসহায় মহিলাটি কুমিল্লা থেকে পথ হারিয়ে সোনাগাজী পৌরসভায় গত কয়েক সপ্তাহ ধরে সেই খালি গায়ে ঘোরাঘুরি করলে বিষয়টি পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের নজরে আসে। তিনি আজ বিকেলে ফেনী জেলার একটি মানবিক সংগঠনকে অবহিত করে তাকে কিছু নতুন জামা কাপড় সহ তার চিকিৎসার জন্য নগদ অর্থ দিয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।